সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, আজকের বিষয় অর্থনীতি, প্রথম পত্র, বিষয় কোড 109। অ্যাসাইনমেন্টটি হলো চাহিদা এবং যোগান বিধির প্রেক্ষিতে ভারসাম্য, দাম নির্ধারণ এবং দামের ওঠানামার চাহিদা ও যোগানের পরিবর্তন নির্ণয়। এই অ্যাসাইনমেন্টটি লিখতে গেলে তোমাদের যে দিকগুলো লক্ষ্য করতে হবে তা হলো চাহিদা ও যোগানের ধারণা ব্যাখ্যা করতে হবে, চাহিদা বিধি ও যোগান বিধি লিখতে হবে, ভারসাম্য অবস্থা বিস্তারিত আলোচনা করতে হবে, দামের ওঠানামার চাহিদা ও যোগানের পরিমাণ নির্ণয় করতে হবে। রুপিস মূল্যায়ন নির্দেশনা রুপিসে দেওয়া আছে নির্দেশিকা ক চাহিদা যোগানের ধারণা, খ চাহিদা বিধি ও যোগান বিধি, গ ভারসাম্য অবস্থা, গ দামের ওঠানামা, চাহিদা ও যোগানের নির্ণয়। এই চারটি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে। তাহলে এই চারটি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবা, তাহলে চলো আমরা দেখি উত্তরপত্র। চাহিদা এবং যোগান বিধির প্রেক্ষিতে ভারসাম্য, দাম নির্ধারণ এবং দামের ওঠানামা, চাহিদা ও যোগানের পরিবর্তন নির্ণয়। প্রশ্ন ক চাহিদা ও যোগানের ধারণা। এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এখানে ভিডিওটি পজ করে নোট করে নিবা। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। প্রশ্ন খ চাহিদা বিধি যোগান বিধি। চাহিদা বিধি এখানে বিস্তারিত আলোচনা করা আছে, ভিডিওটি পজ করে তোমরা দেখবা, তোমাদের খাতায় লিখে নিবে। এটা আমি সময় কমানোর জন্য বিস্তারিত বলছি না, তোমরা এখান থেকে দেখে নোট করে নিবা। যোগান বিধি, যোগান বিধি বিস্তারিত দেওয়া আছে, দেখে নিবা এখান থেকে যোগান বিধি। প্রশ্ন ক ভারসাম্য অবস্থা, এখানে স্পষ্ট লেখা আছে চাহিদা ও যোগানের সাহায্যে ভারসাম্য নির্ধারণ। এবং এখন আমরা দেখবো কিভাবে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারের দ্রব্য দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়। তোমরা এটা তোমাদের খাতায় নোট করে নিবা। ভিডিওটি এখানে স্টপ করে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা এটা ভিডিওটি পজ করে এখানে খাতায় লিখে নিবা। এখানে মুখে বলার আসলে কিছুই নেই, তোমরা যেহেতু দেখে দেখে লিখবা, এখানে দেখে দেখে লিখে নিবা খাতায়। এখানে দেওয়া আছে বিস্তারিত, বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবা। ভিডিওটি স্টপ করে এখানে ভিডিওটি পজ করে তোমরা এটা নোট করে নিবা, যাতে বেশি সময় না লাগে, সেজন্য বিস্তারিত বলছি না। প্রশ্ন কহ দামের ওঠানামা, চাহিদা ও যোগানের পরিমাণ নির্ধারণ। চাহিদা দাম স্থিতিস্থাপকতা, চাহিদা বিধি অনুযায়ী দ্রব্য দাম এবং ইত্যাদিতে তোমরা এটা নোট করে নেবা খাতায়। তো ধন্যবাদ সবাইকে, শর্ট করলাম ভিডিওটি কারণ অনেক সময় লস হয় তোমাদের। তোমরা ভিডিওটি পজ করে অর্থাৎ স্টপ করে তোমাদের খাতায় উঠিয়ে নিবা বিস্তারিত আলোচনা করা। ধন্যবাদ সবাইকে, সুবন্ধু সবাই ভালো থাকবা, আল্লাহ।